পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে অবস্থিত সেবক পাহাড় যেমন প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ তেমনি মাঝে মাঝে সেবক পাহাড়ের ভয়ঙ্কর রূপও দেখা যায়। যেহেতু সেবক পাহাড়ি অঞ্চল, তাই এখানে ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়। আর মাঝে মাঝেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয় এখানকার দর্শনার্থী, যারা সেবক পাহাড় দেখতে আসে অথবা কোনো চলন্ত গাড়ি। এই একটা গাড়ি, এই সামনে যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলি দুর্ঘটনার শিকার হয়েছে, যার কারণে এদের এই ধরনের অবস্থা বর্তমান। আর এই পাহাড়ি অঞ্চলে আপনার গাড়ি চালানোর সময় যদি চোখ কান খোলা না থাকে, তাহলে হয়তো দুর্ঘটনা হতে পারে। এদিকে পাহাড় ধসে যাওয়ার ভয়, আর এদিকে পুরো খাল, অর্থাৎ নিচে পুরো খাই, আর খাই থেকে পড়ে গেলে সিধা এই খরস্রোতা তিস্তাতে। ভাবতেই পাচ্ছেন এখানে একটু অসাবধানতা হয়তো বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এখানকার একজনের সঙ্গে জানতে পারলাম যেসব গাড়িগুলির এই ধরনের অবস্থা হয়েছে, তার মধ্যে অধিকাংশই হয়েছে ধসের ফলে। সব গাড়ি পাহাড়ি অঞ্চল, এসব ধসে যাওয়া গাড়ি। আপনাদের কাছে একটাই চাওয়া, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য পরবর্তী কোনো ভিডিওতে।